আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার কালি ভরার মেশিন, এবং আপনারা অনেকেই সিঙ্গেল কালি ভরার মেশিন কিনতে চান, যেহেতু লাল কালি নীল কালি করতে হয় কালো কালির পাশাপাশি, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি কালি ভরার মেশিন প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে হিট কন্ট্রোলার সহ কালি ভরার মেশিন বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা সিঙ্গেল কালি ভরার মেশিন খুঁজছেন বা যারা অলরেডি আমাদের থেকে কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন নিয়েছেন এবং আপনারা একটি কালি ভরার মেশিনও আলাদাভাবে নিতে চাচ্ছেন লাল কালি বা নীল কালি করার জন্য, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে হিট কন্ট্রোলার সহ সিঙ্গেল কালি ভরার মেশিনের সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন, এবং এগুলো প্রতিটা মেশিনই হলো কালি ভরার মেশিন, এবং এই মেশিনগুলো হিট কন্ট্রোলার সহ মেশিন দেখতে পাচ্ছেন। মেশিনের মধ্যে প্রতিটা মেশিনে হিটার কন্ট্রোলার লাগানো আছে, প্রত্যেকটা মেশিনে কন্ট্রোলার লাগানো আছে এবং খুব উন্নত মানের হিটার লাগানো আছে। মেশিনে যদি কালি জমে যায় সেক্ষেত্রে মাত্র 5 মিনিটের মাধ্যমে আপনারা হিট দিয়ে কালিটাকে তরল করে ফেলতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবি লাগানো আছে। রাত্রেবেলা কাজ করে আপনারা চাবিটা অফ করে দিবেন, তাতে আপনাদের কালি ওয়েস্ট হবে না, নষ্ট হবে না। প্রতিটা মেশিনে আমাদের প্রত্যেকটা মেশিনে কালি ভরার মেশিনের চাবি থাকবে, প্রত্যেকটা মেশিনে এরকম চাবি থাকবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের কালি ভরার যে নজেল, যে নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয়, দেখতে পাচ্ছেন এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয়। এবং আমাদের প্রতিটা মেশিনই খুবই মজবুত, খুবই হেভি মানের মেশিন। দেখতে পাচ্ছেন মেশিনের বডিগুলো দেখতে পাচ্ছেন খুবই হেভি মানের, দেখুন খুব মজবুতভাবে আমাদের এই কলমের কালি ভরার মেশিন তৈরি করা হয়। আপনারা সরাসরি এসে মেশিনগুলো আপনারা ওজন দিলে বুঝতে পারবেন মেশিনগুলো কতটা হেভি। এবং দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টার আছে, আপনি কালি কম বেশি করতে পারবেন। আমাদের এই মেশিনের মধ্যে অ্যাডজাস্টার লাগানো আছে, এই অ্যাডজাস্টারের সাহায্যে আপনি কালি কম কলমের বডিতে চাইলে আপনি আপনার পরিমাণ মতো, মানে আপনার ইচ্ছে মতন আপনি কালি ব্যবহার করতে, কালি দিতে পারবেন কলমের বডিতে। এবং হিটার কন্ট্রোলারের ব্যবস্থা তো আমাদের এই মেশিনে আছে। তো এখন আসি, আপনারা যারা সিঙ্গেল কালি ভরার মেশিন চাচ্ছেন, অনেকের লাল কালি নীল কালি প্রয়োজন হয়, লাল কালি নীল কালি কলম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা একটি কালি মেশিন নিতে হয় কালো কালির পাশাপাশি। যে কোনো একটি কালি মেশিনেই ব্যবহার করা যায়, এক বিভিন্ন কালি এক মেশিনে ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে আলাদা কালি ভরার মেশিন প্রয়োজন হয়। তো আপনারা পেয়ে যাবেন বিসমিল্লাহ মেশিনারি যে কালি ভরার হিট কন্ট্রোলার সহ উন্নত মানের মেশিন এবং খুবই হেভি মানের মেশিন। এবং আমাদের এই মেশিনের সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই মেশিনগুলোতে পেয়ে যাবেন। 2 বছরের কোনো সমস্যা হলে আমরা এই মেশিনগুলো সার্ভিস করে দিব। তো যারা কালি ভরার মেশিন নিতে চান, তারা সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে কল করুন। আমাদের সেই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারটি সেভ করে কল করতে পারেন। কল করে এই কালি ভরার মেশিনের মূল্য জানতে পারেন। আরও যদি আপনাদের কোনো বিস্তারিত জানার থাকে আপনারা জেনে নিতে পারেন। এবং আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি যায়। আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারেন, বা যারা সরাসরি এসে মেশিনগুলো দেখে নিতে চান তারা সরাসরি এসে মেশিনগুলো দেখে নিতে পারেন। সরাসরি আসতে হবে বিসমিল্লাহ মেশিনারিজের ঠিকানায়, 67 নন্দকুমার দত্ত রোড, চুড়িহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন, এই মেশিনগুলো দেখে সরাসরি নিতে পারবেন। এবং যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অন্য ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনের ফুল সেট আপ মেশিন দেখাবো, কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনে কী কী মেশিন প্রয়োজন হয়, আপনারা কীভাবে এই মেশিনগুলো সংগ্রহ করবেন, কাঁচামাল কীভাবে সংগ্রহ করবেন, সকল তথ্য থাকবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।